রঘুনাথগঞ্জের ভাগীরথী ব্রিজে ঘটে গেল এক অমানবিক ঘটনা। মা তার নিজের সন্তানকে ব্রিজের ওপর থেকে ছুঁড়ে ফেলে দিলেন গঙ্গায়। সেই সময় মন্দির পরিষ্কার করতে দুই তিনজন যুবক ছিলেন। তারা দেখলেন ব্রিজের ওপর থেকে কি যেন একটা পড়ল এবং ওই যুবকেরা আরও জানান ব্রিজের ওপর থেকে তার মা নাকি ঝাঁপ দিতে যাচ্ছিলেন। তখন তাদের চিৎকারে ব্রিজের ওপর থেকে একজন তার মাকে ধরে ফেলে আর ওই মহিলা নদীতে ঝাঁপ দিতে পারেননি। সঙ্গে সঙ্গে রঘুনাথগঞ্জ থানার পুলিশ আটক করে ওই মহিলাকে। কিছুক্ষণের মধ্যেই ভেসে উঠল একটি বাচ্চা। সঙ্গে সঙ্গে তারা ঝাঁপ দিয়ে বাচ্চাটিকে উদ্ধার করে। উদ্ধার করা বাচ্চাটিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ সঙ্গে সঙ্গে বাচ্চাটিকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা শুরু করান। কী কারণে বাচ্চাটিকে ওপর থেকে ফেলে দেওয়া হলো তার তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। আজকে কখন বেরিয়েছিল? কখন আজ বার হয়নি, পরশু শ্বশুর বাড়ি এসছে। শ্বশুর বাড়ি হয়নি, বাড়াল আমার বাড়ি হয়ে শ্বশুর বাড়ি। দেখলাম এখানে বসে আছি আমরা, দিয়ে উপর থেকে ব্রিজের উপর থেকে কি পড়লো ভাগরতি যে ব্রিজটা একদম পড়েছে। আমরা তো ওখানে বসে আছি, ভাবলাম কিছু বস্তা বস্তা পড়লো বোধ হয়। তো গিয়ে অনেকক্ষণ ওখানে ফলো করলাম আমরা, ফলো করে দেখছি একটা বাচ্চা যাই হোক ভেসে উঠলো পড়ার মাত্রই। যেখানে ছিলাম আমরা, আমি গিয়ে দেখলাম লাফালাম, এখানে গিয়ে মন্দিরে ছিলাম, লাফালাম, লাফিয়ে গিয়ে বাচ্চাটাকে যাই হোক তুললাম, তুলে ধরেছি বাচ্চাটাকে। ধরার পর দেখছি আর মাও উপর থেকে দেখছি লাফাবে, এমন মানে হয়ে গেছিলো। মাটাকে আমি চিল্লালাম নিচে জল থেকে, তা করতে করতে উপরে একজন ধরলো, দিয়ে এটা দিয়ে আমি নেমে এসে ও বাচ্চাটাকে মানে যে ঘাটে আমাদের মন্দিরের ঘাটটা দেখে ওই সাইডের ঘাটটা দিয়ে তুললাম বাচ্চাটাকে। তুলে ফের সব লোক ঠোক জমা হলো, জমা হয়ে ফের বাচ্চাটাকে বিস্কুট ফিস্কুট দিলাম, চাপা দিলাম।